আমাদের পুরো ভারতবাসী সবাই ভোট দিল কিসের জন্য আমাদের দেশে সরকার গঠনের জন্য যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু যখন কনস্টিটিউশনটা বানানো হয় সেটা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে অনেকেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে বিজ্ঞান অনেকেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয় যে সরকারে যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে যেমন বিচার ব্যবস্থা আমরা কাকে বলবো সুপ্রিম কোর্ট আইন ব্যবস্থা পার্লামেন্ট এবং শাসন ব্যবস্থা হচ্ছে সরকার যেমন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট চলো আজকে আমরা আলোচনা করব প্রথম ইউনিট সম্বন্ধে দেখো প্রথম ইউনিটে রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও পরিচয় দেখো তোমাদের বন্ধু সারকেলে দেখবে কিংবা ফ্রেন্ড সার্কেল কিংবা কোনো ফ্যামিলি প্রত্যেকটা মানুষ কিন্তু এক রকম না আমাদের মধ্যে দেখবে ন্যাচারটা বিভিন্ন রকম হয় কোনো কেউ রাগান্বিত অবস্থায় থাকে কেউ সুষ্ঠ মস্তিষ্কের থাকে কেউ বা চালাক হয় কেউ আবার শান্ত মেজাজের হয় অর্থাৎ মানুষ যেরকম বিভিন্ন প্রকৃতির হয় আমরা মানুষকে নিয়েই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কারণ রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্বন্ধে কী বলি যেমন অধ্যাপক গার্নার যেটা সম্বন্ধে আমরা নেক্সটে ডিটেলসে আলোচনা করব। সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্রকে নিয়ে পর্যালোচনা রাষ্ট্রকে নিয়ে আলোচনা এই সব জিনিসগুলোই যেমন একটা ব্যক্তিকে নিয়ে বিভিন্ন নেচার তার তার সম্বন্ধে আমরা যেমন জানি ঠিক তেমনটাই রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু তার প্রকৃতিটা ঠিক এই রকম রাষ্ট্রবিজ্ঞানকে নিয়ে বিভিন্ন জন কেমন বলেছে তার নেচার নিয়ে সবাই কিন্তু যেমন আমি কিংবা আমি একজন রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তোমরা আমার শিক্ষার দিক থেকে দেখে নিচ্ছ যে আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ঠিক অনুরূপভাবে বিভিন্ন টিচারের কাছে যাবে বিভিন্ন সাবজেক্টের তাকে দেখেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে যে যেটা পড়াচ্ছে মানে নিশ্চয় সেই সাবজেক্টের স্পেশালিস্ট অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে যখন আমরা জানবো রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন পরিধি রয়েছে রাষ্ট্রবিজ্ঞান বলতে শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা তা না সেই নেচারটাই কিন্তু আমরা ডিটেলসে আজকে আলোচনা করবো ঠিক আছে তো রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি এবং পরিধি যে ইউনিটটা রয়েছে এখানে কিন্তু আমরা এই জিনিসটাকে তিন ভাগে বিভক্ত করব। মানে বিভক্ত রয়েছে তোমাদের সিলেবাসে দেখেছ প্রথমত রাষ্ট্রবিজ্ঞানের সম্বন্ধে সংজ্ঞা এবার সংজ্ঞা বলতে কি মিনিং অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞানের মানে কি সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তারপরে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সম্বন্ধে আলোচনা করব। এবং সর্বশেষ রাষ্ট্রবিজ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করব যাওয়া যাক আমাদের প্রথম জিনিসটা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে এটা তোমরা দেখবে যে রাষ্ট্রবিজ্ঞান তোমাদের মধ্যে অনেকেই হয়তো অবগত রয়েছ রাষ্ট্রবিজ্ঞান মানে কি রাষ্ট্র নিয়ে আলোচনা রাজনৈতিক নিয়ে আলোচনা দেশের যে রাজনৈতিক আজকের দিনে তোমরা যদি দেখো দু হাজার চব্বিশে একটা জেনারেল ইলেকশন হচ্ছে অর্থাৎ আমাদের দেশের যে প্রধানমন্ত্রী নির্বাচন সেটা কি হচ্ছে রাজনৈতিক নিয়ে রাজনীতি নিয়ে তো তোমাদের মধ্যে আমার যতটুকু ধারণা তোমরা সবাই অবগত যে রাষ্ট্রবিজ্ঞান মানে হচ্ছে রাজনৈতিক আলোচনা রাজনীতি নিয়ে আলোচনা ঠিক অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা সাধারণত কি বুঝি সেটাই বুঝি রাষ্ট্র এবং সরকার নিয়ে আলোচনা অর্থাৎ আজকের দু হাজার চব্বিশে আমরা কিছুদিন আগে দেখলাম ইলেকশান হলো ইলেকশানে কি তৈরি হলো সরকার কে গঠন করবে আমাদের পুরো ভারতবাসী সবাই ভোট দিল কিসের জন্য আমাদের দেশের সরকার গঠনের জন্য তোমরা অলরেডি দেখেছ গত চা চারই জুন কে সরকার গঠন করলো কোন পার্টি সর্ব বেশি নাম্বার পেল অর্থাৎ বেশি এমপি ভোটে জিতলো এবং তারাই সরকার গঠন করলো সেই পর্যালোচনাটা সরকার সম্বন্ধে অর্থাৎ রাষ্ট্র সম্বন্ধে যখন আমরা ডিটেলসে আলোচনা করবো তখন সেই সম্বন্ধেও তোমরা জানবে ইভেন দুই বছরের মধ্যে এই যে চারটা সেমিস্টার রয়েছে সেখানেও তোমরা জেনে যাবে একটা সরকার কিভাবে গঠন হয় এবং সরকারের কার্যপ্রণালী কি শাসন ব্যবস্থাটা কি আমরা পুরোটাই জেনে যাব। কিন্তু আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা কি বুঝি রাষ্ট্র ও সরকারকে নিয়ে আলোচনা এটা হচ্ছে বেসিক জিনিস কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিভিন্ন জন বিভিন্ন রকম সংজ্ঞা দিয়েছে যেমন আমরা যদি পুরনো সংজ্ঞা দেখি পুরনো সংজ্ঞা সম্বন্ধে যদি আমরা দেখি তাহলে পুরনো সংজ্ঞার সাথে আজকের সংজ্ঞার কিন্তু মিল নাই অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে মিনিং রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝা যায় সেই জিনিসটা যদি পুরনো সংজ্ঞা দেখি আজকের সংজ্ঞার মিল নাই কেন মিল নাই তার কারণটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটা প্রগতিশীল মানে বিষয় সমাজ বিজ্ঞান তোমরা সমাজের মধ্যে দেখবে আমাদের যদি তোমরা নিজের আশেপাশে চারিদিক সমাজ দেখো তাহলে তোমরা দেখবে সমাজের মধ্যে আগে যে রুলস অ্যান্ড রেগুলেশন ছিল সেই জিনিসটা আজকে নাই আগে যে মানে আমাদের জনসংযোগ ছিল আজকের দিনে দেখবে আগে দেখবে তোমাদের স্পেশালি মুর্শিদাবাদ বলো কিংবা মালদা বলো কিংবা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যোগাযোগের ক্ষেত্রে ঘোড়া ব্যবহৃত হতো তার আগে কি ব্যবহৃত হতো গরুর গাড়ি আজকের দিনে কোথায় সেগুলো খুব কম সংখ্যক জায়গায় রয়েছে কিন্তু জনসংযোগের জন্য লোকাল লেভেলে যদি দেখি টোটো ব্যবহৃত হয় রিক্সা ব্যবহৃত হয় এই সবগুলো তো আমরা দেখি আমরা কলকাতাতে রিক্সা দেখতে পাই বিভিন্ন গাড়ি দেখতে পাই এইগুলো কেন চেঞ্জেস সময়ের সাথে সাথে প্রগ্রেসিভ ঘটেছে অনুরূপভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা কিন্তু একদম কনস্ট্যান্ট না যুগের সাথে সাথে চেঞ্জ হতে থাকে সমাজ ব্যবস্থার চাহিদার বেশিসে কিংবা সমাজ ব্যবস্থার ধ্যান ধারণার বেশে বেশিসে রাষ্ট্রবিজ্ঞানও কিন্তু চেঞ্জ হতে থাকে অনুরূপভাবে আমরা বলবো রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সামাজিক গতিশীল বিজ্ঞান তাই রাষ্ট্রবিজ্ঞানীদের ধারণার সাথে সাথে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাও কিন্তু চেঞ্জ হতে থাকে এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে এই গতিশীলটা কি স্যার গতিশীল বলতে সময়ের সাথে সাথে যেটা চেঞ্জ হয়ে যায় সেটাকেই বলা হয় গতিশীল তোমরা অনেকেই আমরা দেখি যে বেসিক কিছু ওয়ার্ড যেটা যেগুলো আমরা ইংলিশে ইউজ করি অনেকেই দেখবে যে গতিশীল বলে একটু হয়তো তোমাদের ধারণা আসতে পারে ডাইনামিক যে জিনিসটা হ্যাঁ প্রোগ্রেসিভ যে জিনিসটা সেই জিনিসটাই হচ্ছে মানে চেঞ্জেস মানে একটা প্রোগ্রেসিভ ঘটছে গতিশীল সেটাই হচ্ছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে সংজ্ঞা আগেকার যে সংজ্ঞা এবং এখনকার সংজ্ঞার মধ্যে মিল নাই আমরা প্রথমেই জেনে নেবো যে সাবেকি সংজ্ঞা অর্থাৎ সনাতনী সংজ্ঞা সনাতনী সংজ্ঞা বলতে ওল্ড সংজ্ঞা যেটা আগেকার দিনে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বলতো আমরা দেখেছি রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে রাষ্ট্রবিজ্ঞানী তার নাম কি রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে তোমরা তাদেরকে কিন্তু তোমাকে জানতে হবে কেন জানতে হবে তাকে বলা হয় ফাদার অফ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের জনক তার নামটা নিশ্চয়ই তোমরা সামনে দিকে গিয়ে পড়বে অ্যারিস্টটল লিকক ক্যাটলিন গেটেল এরা সবাই রাষ্ট্রবিজ্ঞানের সম্বন্ধে সাবেকি সংজ্ঞা দিয়েছে সাবেক সংজ্ঞা বলতে কি তারা মনে করেন যে রাষ্ট্রের যে উৎপত্তি রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের উদ্দেশ্য এবং রাষ্ট্রের কার্য নিয়ে যে শাস্ত্র যে আলোচনা সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ আগেকার দিনে রাষ্ট্রবিজ্ঞান বলতে কি বোঝায় রাষ্ট্রবিজ্ঞান বলতে বোঝায় রাষ্ট্রের উৎপত্তি নিয়ে আলোচনা রাষ্ট্রের কার্যবরণী নিয়ে আলোচনা রাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে আলোচনা এবং সর্ব সর্বশেষ যেটা আমরা দেখব যে রাষ্ট্রের যে প্রকৃতি রয়েছে সেটা নিয়ে যে আলোচনা সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কিন্তু এই জিনিসটাই আমরা পরবর্তীকালে কি দেখব চেঞ্জ অর্থাৎ আধুনিক সংজ্ঞা কি বলছে আমরা অ্যারিস্টটলের সময় দেখলাম কিন্তু আধুনিক সংজ্ঞা অর্থাৎ আজকের দিনে রাষ্ট্রবিজ্ঞানী যে সংজ্ঞা সেটা চেঞ্জ হয়ে গেছে এখনকার দিনে যে রাষ্ট্রবিজ্ঞানী রয়েছে তাদের মতে বলছে যে রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না রাষ্ট্রের পাশাপাশি রাষ্ট্রের মধ্যে যেসব রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে রাজনৈতিক দল রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানের পাশাপাশি যে বিভিন্ন যে পেসার গ্রুপ বলা হয় অর্থাৎ যে সব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী রয়েছে যেমন তোমরা দেখবে যে মহিয় আমাদের ধর্মঘাট ডাকলোকে সিটু বলে একটা সংগঠন আইএন আইএনটিটি ইউসি বলে সংগঠন তারা কি রাজনৈতিকভাবে প্রভাবিত হয় কিন্তু তারা ইলেকশনে কখনো লড়ে না সেই রকম যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো নিয়ে যে আলোচনা সেটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে যে সংজ্ঞা সনাতনী সংজ্ঞাতে আমরা দেখলাম রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের প্রকৃতি রাষ্ট্রের উদ্দেশ্য ও রাষ্ট্রের কার্য কার্যবলী নিয়ে যে শাস্ত্র যে আলোচনা সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান সেটাকে সমর্থন কে করছে অ্যারিস্টটল লিকক গারনার অন্যদিকে আমরা দেখছি যে রাষ্ট্রবিজ্ঞানকে কেবলমাত্র আলোচনা করে না শুধুমাত্র রাষ্ট্র নিয়ে তার পাশাপাশি আমরা কি দেখলাম বেসরকারি সংগঠনকেও কিন্তু রাজনীতির মধ্যে যুক্ত করা হলো অর্থাৎ বেসরকারি সংগঠন সরকারি সংগঠন রাজনৈতিক দল এই সম্বন্ধে নিয়েও কিংবা বিভিন্ন গোষ্ঠী নিয়ে যে আলোচনা সেই নিয়ে আলোচনা অর্থাৎ এখানে একটা মানুষের বিহেভিয়ারকেও যুক্ত করা হলো এখানে আমরা দেখব আর্থার বেন্টলে কে আর্থার লে এবং ডেভিড ইস্টন এরা দুজনেই সাবেকি সংজ্ঞাকে রিজেক্ট করে দিলেন রিজেক্ট অর্থাৎ তারা বললেন শুধুমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা সেটাই রাষ্ট্রবিজ্ঞান হতে পারে না রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্রের সাথে সাথে বেসরকারি যে সংস্থাগুলো রয়েছে রাজনৈতিক দল রয়েছে সেই সম্বন্ধেও আলোচনা করবে সেটাই হচ্ছে রাষ্ট্রের রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান এর পাশাপাশি আমরা যদি দেখি আর একটা মতদর্শ যেটা বিভিন্ন তোমরা টাইম টু টাইম দেখবে যে মার্ক্সবাদীদের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান কি এদের যে সংজ্ঞা পুরোপুরি সাবেকি সংজ্ঞা এবং আধুনিক সংজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানের সাথে কোনো মেল নাই মার্ক্সবাদীদের মতে যে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে যে মার্ক্সবাদী যে রাষ্ট্রবিজ্ঞানী তারা বলছেন মানে শ্রেণী সম্পর্কিত শ্রেণী সংগ্রাম নিয়ে যে বিচার বিশ্লেষণ সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ এখানে আমরা তিন ধরনের রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে সংজ্ঞা দেখলাম কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের পাশ সংজ্ঞার সাথে সাথে একটা জিনিস তোমাদেরকে একটা বলে দিই যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে সমাজ বিজ্ঞানের একটি শাখা সমাজ বিজ্ঞানের কোনো কিছুই কিন্তু এক্স্যাক্টলি ওটাই হবে এমন কিছু না সমাজ বিজ্ঞানের প্রত্যেকটা সংজ্ঞা প্রত্যেকের কাছে অ্যাকসেপ্টেবল নাও হতে পারে অর্থাৎ সমাজ বিজ্ঞানীরা যতগুলো সংজ্ঞা দেবে তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মানা যেতে পারে শুধুমাত্র একজনেরটাই যে সর্বশ্রেষ্ঠ সেটা মানা যেতে পারে কিন্তু একজনেরটাই ঠিক বাকিদের ভুল এটা কিন্তু না অনুরূপভাবে আমরা দেখবই এই তিনটে সংজ্ঞা যে আলোচনা করতাম অর্থাৎ একটা হচ্ছে সাবেকি সংজ্ঞা অর্থাৎ প্রাচীন অর্থাৎ আগেকার যে রাষ্ট্রবাদী রাষ্ট্রবিজ্ঞানী তারা কী আলোচনা করেছে তারপরে আমরা দেখলাম আধুনিক যে রাষ্ট্রবিজ্ঞানী তারা কি বলেছেন পাশাপাশি আমরা মার্ক্সবাদীদের মতেও রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেখলাম এবার আমরা যদি দেখি এই সংজ্ঞার পাশাপাশি একটা গ্রহণযোগ্য সংজ্ঞা কি হতে পারে তোমাদের মধ্যেও অনেকের একটা ডাউট হতে পারে যে স্যার রাষ্ট্রবিজ্ঞানীদের বিভিন্ন যে রাষ্ট্রবিজ্ঞানী মার্ক্সবাদীদের মতে সংজ্ঞা এটা সাবেকি সংজ্ঞা এটা আধুনিক সংজ্ঞাও এটা অর্থাৎ তিনটার সাথে একে অপরের সাথে খুব একটা মেল নাই তবে কি রাষ্ট্রবিজ্ঞানের একজ্যাক্ট কোনো মানে সংজ্ঞা কিংবা ডেফিনেশান আছে দেখো আমি প্রথমেই বললাম রাষ্ট্রবিজ্ঞান কিংবা যে কোনো সমাজবিজ্ঞানের বিজ্ঞানের একজ্যাক্ট ডেফিনেশান বলে কিছু হয় না মোস্ট অ্যাকসেপ্টেবল অর্থাৎ সর্বোপরি পরি যে গ্রহণযোগ্যতা এইরকম একটা মেনে নেওয়া হয় অনুরূপভাবে আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের যে থেকে বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা যদি আমরা দেখি তবে কি দেখবো রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজ বিজ্ঞানের সেই শাখা যে শাখা রাষ্ট্রের উৎপত্তি রাষ্ট্রের বিভিন্ন তত্ত্ব রাষ্ট্রের কার্য প্রণালী তার সাথে সাথে রাষ্ট্রের শাসন প্রণালী সম্বন্ধে যে আলোচনা এর শেষে আর একটা জিনিস তোমাদের বলি যে রাষ্ট্রবিজ্ঞান যে আগে শুধুমাত্র একটা ক্ষেত্রতে আলোচনা করা হতো তার সাথে সাথে আজকের রাষ্ট্রবিজ্ঞান একটা আন্তর্জাতিক আইন নিয়ে আলোচনা করে এক দেশের সাথে আর দেশের যে সম্পর্ক সেই নিয়ে আলোচনা করে সেটাও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ আমরা একটা জিনিস তোমাদের মাথায় রাখবে যখন কোনো একটা জিনিসকে কোনো একটা বিষয়কে তোমরা তখনই বুঝতে পারবে যে সেই জিনিসটাতে তোমরা অবগত রয়েছ যখন সেই জিনিসটা একটা সেন্টেন্সে কিংবা দুটো সেন্টেন্সের মাধ্যমে সেটা তুমি বহির প্রকাশ করতে পারছো তাহলে আমরা কি বলবো রাষ্ট্রবিজ্ঞান বলতে সমাজ বিজ্ঞানের সেই শাখা সমাজ বিজ্ঞানের সেই বিজ্ঞান নিয়ে আলোচনা যে বিজ্ঞানের মাধ্যমে আমরা রাষ্ট্রের তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। রাষ্ট্রের বিভিন্ন সংগঠন সম্বন্ধে আলোচনা করব রাষ্ট্রের বিভিন্ন শাসন প্রণালী সম্বন্ধে আলোচনা করব এবং আন্তর্জাতিক যে ধারণা আন্তর্জাতিক শাসন প্রণালী আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক আলোচনা সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান আশা করছি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এটাই হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের শ্রেষ্ঠ বা সবথেকে বেশি গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে এই সংজ্ঞাটাকে তুলে ধরা হয় ঠিক আছে নেক্সট আমরা যে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের কি নিয়ে প্রকৃতি নিয়ে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি যদি দেখি আমি প্রথমে একটা জিনিস আলোচনা করেছি যে একটা মানুষকে যদি দেখো মানুষের বিভিন্ন প্রকৃতি রয়েছে একটা মানুষের যদি ব্যক্তিগত তুমি যদি দেখো হতে পারে কোনো টিচারকে তুমি রোল মডেল হিসেবে দেখেছ কেন দেখেছ তার এমন কিছু প্রকৃতি যেটা তোমার ভালো লেগেছে অনেকে আবার দেখবে কেউ সুষ্ঠু মস্তিষ্কের হয় অর্থাৎ শান্ত টাইপের অনেকে একটু চঞ্চল হয় অনেকে কথা বেশি বলে অনেকে আবার একদম শান্ত থাকে অর্থাৎ তার তবে আমরা কি বলি তার নেচারটা শান্ত প্রকৃতির তাই তো শান্ত প্রকৃতির এখানে ন্যাচার বলতেই আমরা প্রকৃতিকে বুঝাই কিন্তু আমাদের কথার ছলে আমরা সেই জিনিসটা বলি কেউ শান্ত প্রকৃতির কেউ আবার অশান্ত প্রকৃতির অশান্ত তো আমরা বলি না আমরা বলি সঞ্চল প্রকৃতির ঠিক তেমনটাই আমরা রাষ্ট্রবিজ্ঞান যখন পড়ব রাষ্ট্রবিজ্ঞানের মানে আমরা বিভিন্ন প্রকৃতির সম্বন্ধে পড়ব দেখো রাষ্ট্রবিজ্ঞান বলতে আজকের দিনে যে রাষ্ট্রবিজ্ঞান আর আগের রাষ্ট্রবিজ্ঞান যদি আমরা দেখি দুটোর মধ্যে অনেক আলাদা আজকের দিনে তোমরা দেখছো ল ল নিয়ে এল এল বি কেউ পড়ছে ল নিয়ে লয়ের পাশাপাশি তোমরা দেখবে কেউ ইকোনমিক্স নিয়ে পড়ছে ইকোনমিক্স ল এইগুলো সব কিন্তু আগে সেপারেট কোনো ডিসিপ্লিন ছিল না সেপারেট কোনো বিষয় ছিল না সেগুলো লয়ের সাথে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই ল পড়ানো হতো ইকোনমিটাও পলিটিক্যাল ইকোনমি হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যেই পড়ানো হতো দেখো রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন যে আমরা যদি দেখি প্রকৃতিটা রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি আন্তবিভাগীয় ক্ষেত্র এবার তোমাদের মধ্যে ইন্টারডিসিপ্লিনারি আন্তবিভাগীয় বলতে রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্র আলোচনা করে এমনটা না রাষ্ট্রবিজ্ঞানের সাথে সাথে পলিটিক্যাল ইকোনমি ল পলিটিক্যাল সোশিওলজি পলি আবার হিস্টোরি রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে কিন্তু তোমাকে হিস্টোরিও জানতে হবে কিভাবে এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে স্যার আমরা তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করছি এখানে ইতিহাস কোথা থেকে এলো দেখো রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা তোমাদের প্রথমেই বলেছি রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা দেখো আমরা বাহুবলী মুভি যখন দেখি তখন একটা বাহুবলী মুভির শেষের দিকে পার্ট ওয়ানে আমরা দেখেছি যে কালকে বলে একজন রাজার সাথে সেই টাইমে রাজার সাথে লড়াই হচ্ছে কার ভলালদেব এবং বাহুবলির তো সেক্ষেত্রে কি হচ্ছে সেক্ষেত্রে ঠিক এটা একটা কাল্পনিক চরিত্র হিসেবে দেখেছি কিন্তু তোমরা যখন ইতিহাস পড়েছ ইতিহাস সম্বন্ধে যখন তোমরা আলোচনা করো তখন কিন্তু সেই যুগের রাজাদের কার্যবণালী রাজারা কিভাবে ক্ষমতা বসেছে রাজারা কিভাবে সেই ক্ষমতা শাসন ব্যবস্থা নিয়ে এসছে তোমরা দেখবে যে আজকের দিনে ভারতীয় রাষ্ট্রীয় ব্যবস্থা কিংবা ভারতীয় শাসন ব্যবস্থা যদি পড়ো তার ইতিহাসটা জানতে হবে যে প্রাচীন ভারতে কারা রাজ করত মধ্য ভারত মধ্যযুগীয় ভারতে কারা রাজ করত বর্তমান ভারতে কিভাবে শাসন ব্যবস্থাটা রয়েছে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের সাথে সাথে তোমাকে হিস্টোরি জানতে হচ্ছে পলিটিক্যাল সোসাইটি সম্বন্ধে অর্থাৎ রাজনৈতিক সমাজ সম্বন্ধে তোমাকে জানতে হচ্ছে রাজনৈতিক আইন প্রণালী জানতে হচ্ছে তার মানে পলিটিক্যাল সায়েন্সের যে নেচার সেটা কি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অর্থাৎ একটা বিষয়ের সাথে আর একটা বিভাগীয় যে সম্পর্ক সেটাকেই বলা হয় আন্তঃবিভাগীয় ক্ষেত্র যেটা আমরা ইংলিশে বলি ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড ঠিক আছে এবার তোমরা দেখো রাষ্ট্রবিজ্ঞান তার প্রকৃতিটা কি সরকারি ব্যবস্থা নিয়ে আলোচনা করে পলিটিক্যাল বিহেভিয়ার অর্থাৎ রাজনৈতিক আচরণ নিয়ে আলোচনা করে এবং সরকার যে টাইম টাইম চেঞ্জ হয় সরকার যে কার্যপ্রণালী ক্ষমতার যে গতিশীলতা এই সব নিয়ে আলোচনা করে এটাই হচ্ছে রাজনৈতিক বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি যদি আমরা দেখি তোমরা দেখবে জনপ্রশাসন সম্বন্ধে জানবে তোমরা দেখবে তোমাদের ক্লাস টেন তোমরা অলরেডি পাস করেছো বিভিন্ন কলেজে কিংবা ইউনিভার্সিটি অ্যাডমিশনের সময় হতে পারে যে একটা ইনকাম সার্টিফিকেট লাগবে ইনকাম সার্টিফিকেট অনেক সময় বিডিওর ইনকাম সার্টিফিকেট লাগতে পারে তো বিডিওকে একজন জনপ্রশাসনের অঙ্গ অর্থাৎ যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সেটাও কিন্তু সরকারের একটা অঙ্গ হিসেবে সরকারের একটা বিশেষ মানে এজেন্সি হিসেবে কাজ করে যেমন ডিস্ট্রিক্টের যে হেড ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক ঠিক আছে ঠিক তেমনি আমাদের বিডিও অফিস ব্লক ডেভেলপমেন্ট অফিসার যারা রয়েছে ঠিক আছে যে ব্লক আধিকারিক যেটা বলা হয় তারাও কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অঙ্গ হিসাবে দেখব না সরকারের একটা বিশেষ অঙ্গ হিসাবে আমরা দেখব। অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের যে প্রকৃতিটা যদি দেখি একটা বিষয়ের সাথে আর বিষয়ের সাথে যুক্ত রয়েছে ঠিক আছে এর পাশাপাশি বিশাল একটা ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করবো ঠিক আছে সেই জিনিসটা সেটা রাজনৈতিক বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি না রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিটা কি তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে স্যার আমরা তো আর্টসের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রের সাথে যে বিজ্ঞান অডা কেন রয়েছে অনেকে মনে করে যে আহ আর্টসের মধ্যে পড়ে বিজ্ঞান আবার কিভাবে হচ্ছে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বলতে রাষ্ট্রবিজ্ঞান তোমাদের মধ্যে সব থেকে বেশি কোশ্চেন আসবে আমার মনে করি কারণ হচ্ছে আমি যখন ক্লাস ইলেভেনে পড়ি আমার নিজের মনের মধ্যেই যে রাষ্ট্রবিজ্ঞান আমরা মধ্যে পড়ছি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান কেন বলবো এই নিয়েই কিন্তু আমরা আলোচনা করব দেখো তোমাদের মধ্যে দেখবে অনেকে রাত ভালো লাগতে পারে অনেকে দিন ভালো লাগতে পারে যে যেভাবে নেই অনেকে দেখবে যে ঠান্ডা অর্থাৎ যে রেনি সিজন রয়েছে কিংবা উইন্টার সিজন রয়েছে অর্থাৎ ঠান্ডা বলতে রেনি সিজন অনেকে পছন্দ করে না উইন্টার সিজন পছন্দ করে অনেকে আবার রেজনি সিজন পছন্দ করে তো যে ওয়েদারটা যার যে জিনিসটা ভালো তার কাছে সেই সিজনটা যেমনটা ভালো অনুরূপভাবে পলিটিক্যাল সায়েন্সকে অনেকে পলিটিক্যাল সায়েন্স হিসেবে নিয়েছে যে মনে করেছে এই জিনিসটা সায়েন্স হওয়ার যোগ্য অনেকে মনে করেন যে পলিটিক্যাল সায়েন্স সায়েন্স হওয়ার যোগ্য না আমরা এখানে চলে যাব যে এটা একটা রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি যে রাষ্ট্রবিজ্ঞানকে আমরা বিজ্ঞান বলবো কি বলবো না অ্যারিস্টটল যা রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় উনি সব থেকে আগে মানে অনেক এগিয়ে গিয়ে বলছেন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে মাস্টার সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ সায়েন্সের অধিকারী তোমরা বুঝতে পারছ রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ সায়েন্স বলছে কিন্তু যারা রাষ্ট্রবিজ্ঞানকে সায়েন্স মনে করেন না তার মধ্যে অন্যতম দুইজন রয়েছেন একজন হচ্ছেন মেটল্যান্ড আর একজন হচ্ছে আগস্ট কোথ যারা ইংলিশ বই পড়বে তারা উচ্চারণ করে আগস্ট কমতে মানে ইংলিশ উচ্চারণটা এই রকমই রয়েছে যদি বাংলায় বলো আগস্ট কোথ এবং ইংলিশে যদি উচ্চারণ করো আগস্ট কমতে ঠিক আছে তো আমরা দেখব মেটল্যান্ড মেটল্যান্ড এমন একটা উক্তি দিয়েছেন যেটা নিয়ে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি যাবে না বিশ্বের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে কলেজ রয়েছে স্কুল রয়েছে যেখানে আলোচনা করা হয় রাষ্ট্রবিজ্ঞানকে বলা যাবে রাষ্ট্রবি বিজ্ঞান কি বিজ্ঞান যাবে না সেখানে কিন্তু এই মেটল্যান্ডের এই বিশেষ উক্তিটা খুব প্রচলন রয়েছে মেটল্যান্ড বলছেন যখন আমি কোনো পরীক্ষাতে এমন প্রশ্নপত্র দেখি যার শিরোনাম হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান তখন আমার দুঃখ হয় শিরোনামটার জন্য তখন আমার দুঃখ হয় শিরোনামটার জন্য প্রশ্নগুলির জন্য নয় মানে বুঝতে পারছো উনি দুঃখ প্রকাশ করছেন কোনো একটা এক্সাম দিতে গিয়ে যেখানে লিখা আছে রাষ্ট্রবিজ্ঞান উনি বলছেন রাষ্ট্রবিজ্ঞান কখনো বিজ্ঞান হতে পারবে না কিংবা রাষ্ট্রবিজ্ঞান কখনো বিজ্ঞান হতে পারে না এবার আমি জাস্ট রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় কি যায় না যারা রাষ্ট্রবিজ্ঞানী রাষ্ট্রবিজ্ঞানী যারা বিজ্ঞান মানে কিংবা মানে না তার প্রত্যেককেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী বলা হয় বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে অনেকেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে বিজ্ঞান অনেকেই মনে করেন রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান নয় আমরা জেনে নেব যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন তাদের যুক্তিগুলো কি তারা কিসের বেসিসে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছেন এবং এটাও আমরা জানবো যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভাবেন না তারা কী তাদের পার্সপেক্টিভ অর্থাৎ তাদের কি যুক্তি তাদের যে চিন্তাধারা সেই জিনিসটা দিয়েছে তার মধ্যে আমরা প্রথমেই জেনে নেব রাষ্ট্রবিজ্ঞান কি বিজ্ঞান পদবচ্ছ অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় সেক্ষেত্রে আমরা দেখব যে তোমার লর্ড ব্রাইস লর্ড ব্রাইস একজন বিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট উনি বলছেন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি গতিশীল বিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে একটি প্রোগ্রেসিভ সায়েন্স ঠিক আছে এবার রাষ্ট্রবিজ্ঞানী এখানে আমরা কাকে দেখলাম পলক অ্যারিস্টটল এবং লর্ড ব্রাইস দেখো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার কারণ দেখো লর্ড ব্রাইস কি বললেন উনি রাষ্ট্রবিজ্ঞানকে একজন গতিশীল বিজ্ঞানী হিসেবে দেখছেন এর থেকে মজার বিষয় হচ্ছেন যে আমরা তিনজনের নাম বললাম একটা হচ্ছে অ্যারিস্টোটল লর্ড ব্রাইস অ্যান্ড স্যার ফেডরিক পলক ফেডরিক পলক স্যার ফেডরিক পলক উনি আবার কি বলছেন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে ধরে না তারা কোনো বিজ্ঞানী বুঝে না এবার ভাবো নিজের এটা কিভাবে তুলে পার্সপেক্টিভ ধরো মানে তুমি যে জিনিসটা মানছ অন্যরা মানছে না তার মানে অন্যরা বুঝে না এত বড় কথা বলছেন স্যার ফেডরিক পলক উনি বলছেন যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মানেন না অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান ভাবেন না তারা বিজ্ঞানী বুঝেন না তার যে পার্সপেক্টিভ তাদের যে বেসিস তারা কিসের জন্য এই কথাটা বলছেন অর্থাৎ লর্ড ব্রাইস মন্তেস্কো অ্যারিস্টটল তারপরে এখনই যার নাম নিলাম স্যার ফেডরিক পলক এরা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন তারা অনেকগুলো কারণ দেখিয়েছেন তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে ওনারা বলছেন যে সুসংবদ্ধ জ্ঞানার্জনের সম্ভব অর্থাৎ রাষ্ট্র একটা বিজ্ঞান বলতে আমরা কি বলি বিজ্ঞান তাকেই বলবো যার মধ্যে সুসংবদ্ধ জ্ঞানার্জন সম্ভব এমন কিছু যে জিনিসটার সাথে একটা সিস্টেমেটিক কিছু থাকবে না সেটাকে আমরা বিজ্ঞানের অংশ হিসেবে দেখতে পারি না পলক অ্যারিস্টটল লর্ড ব্রাইস এনারা মনে করছেন রাষ্ট্রবিজ্ঞানের যে বিভিন্ন থিওরি রয়েছে একটা দেশের বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশন বানানোর মাধ্যমে একটা সমাজকে সুস্থ সমাজে পরিণত করা যেতে পারে একটা উশৃঙ্খল কোনো ঝুট ঝামেলা হচ্ছে এইরকম একটা যদি সমাজ তৈরি হয় সেখানে বিভিন্ন ল অ্যান্ড অর্ডারের মাধ্যমে বিভিন্ন আইন কানুনের মাধ্যমে সেখানে একটা সুসংবদ্ধ জিনিসভাবে দেখা যেতে পারে এর পাশাপাশি এই যে সাইন্টিস্টগুলোর নাম বললাম লর্ড ব্রাইস পলক ইনাদের মতে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে রাষ্ট্রের কিভাবে উৎপত্তি ঘটেছে রাষ্ট্রের কিভাবে কার্যপ্রণালী করা হয় সে নিয়ে একটা মানে সুসংবদ্ধ জ্ঞানার্জন করা সম্ভব একটা রাষ্ট্র কিভাবে উৎপত্তি ঘটছে একটা রাষ্ট্র চালানোর জন্য কেমন শাসন ব্যবস্থা প্রয়োজন একটা রাষ্ট্রের ক্ষেত্রে কি কি উদ্দেশ্য রয়েছে একটা রাষ্ট্রের মাধ্যমে যে শাসন প্রণালীর মাধ্যমে যে রুলস অ্যান্ড রেগুলেশন অর্থাৎ আইন ব্যবস্থা রয়েছে সেটার মাধ্যমে মানুষ অর্থাৎ হিউম্যান কিভাবে প্রভাবিত হবে তার মাধ্যমটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে জানা যেতে পারে অর্থাৎ আমাদের যে রাষ্ট্র সেটা কিভাবে উদ্ভব ঘটেছে একটা রাষ্ট্রের যে কার্যপ্রণালী সে সম্বন্ধে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে আমরা সুসংবদ্ধ জ্ঞানার্জন করতে পারি অর্থাৎ আমরা জ্ঞান জানতে পারি যার কারণে বলছেন পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা সুসংবদ্ধ জ্ঞান অর্জন করা সম্ভব তার পাশাপাশি ওনারা বলছেন একটা সাবজেক্টকে আমরা বিজ্ঞান কখন বলবো বেশিরভাগ সায়েন্টিস্ট মনে করেন যে একটা বিজ্ঞান কোনো বিষয়কে তখনই বলা যাবে যে বিজ্ঞানের মধ্যে তিনটা জিনিসকে ফোকাস করা হয় একটা হচ্ছে পর্যবেক্ষণ একটা হচ্ছে পরীক্ষণ আর একটা হচ্ছে অভিজ্ঞতা এই তিনটা জিনিসই কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পরিলক্ষিত করা যেতে পারে এটা আমি বলছি না এটা বলছেন অ্যারিস্টোটল লর্ড ব্রাইস অ্যান্ড স্যার ফেডরিক পলো ওনারা বলছেন রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে একটা পর্যবেক্ষণ করা যেতে পারে কি পর্যবেক্ষণ কোনো জায়গায় সুস্থ পরিবেশ দরকার সেক্ষেত্রে কি দরকার সেই আইন প্রণয়ন করা সেখানে একটা আইন তৈরি করে আইনটা সেখানে অ্যাপ্লাই করা দেখা যে পর্যবেক্ষণ করা যেতে পারে যে সেই জায়গায় সেই আইনটা প্রণীত করে সেটাকে সুস্থ একটা পরিবেশ আসছে কি না তার পাশাপাশি বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনকে অ্যাপ্লাই করতে হবে যেমন তোমরা দেখবে যে আগেকার দিনে একটা বিশাল একটা মানে সরকার চেঞ্জের মেল মন্ত্র ছিল মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মুলুক তার আমরা দেখেছি ভারতবর্ষে বিভিন্ন রাজা অন্য একটা রাজা অ্যাটাক করলো সেই রাজাকে পরাস্ত করে আরেকটা রাজা চলে এলো সেক্ষেত্রে কি হচ্ছে মাইট ইজ রাইট অর্থাৎ জোর যার মুলুক তার এইরকম একটা পরিবেশ যদি হয় নতুন একটা জিনিস কি আসছে ডেমোক্রাসি আজকের ডেমোক্রেসি কি হচ্ছে ডেমোক্রাসিতে কিন্তু পাবলিকরা ভোট দেয় এবং পাবলিকরা ভোটের মাধ্যমে আমাদের সরকার গঠন হয় অর্থাৎ জোর মূলক তার এটা কিন্তু ডেমোক্রেসিতে অ্যাপ্লাই করা খুব কঠিন ঠিক আছে অর্থাৎ যারা পলিটিক্যাল সায়েন্সের সায়েন্স মনে করেন ওনারা মনে করছেন যে পলিটিক্যাল সায়েন্সের মধ্যেও কিন্তু পর্যবেক্ষণ পরীক্ষণ এবং অভিজ্ঞতা মানে প্রকাশ করা যেতে পারে অর্থাৎ সায়েন্সের একটা পার্টস হিসেবে দেখা যেতে পারে দেখো কোনো বিষয়কে সায়েন্স বলার পিছনে অনেকগুলো কারণ রয়েছে যেমন আমরা দেখলাম যে সব থেকে বেশি তিনটে জিনিসকে ফোকাস করা হয় একটা হচ্ছে পরীক্ষণ পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন যেটা এর আগে আলোচনা করলাম এর পাশাপাশি সাধারণ সূত্র প্রতিষ্ঠা দেখো রাষ্ট্রবিজ্ঞানী স্পেশালি অ্যারিস্টটল অ্যারিস্টটল কিন্তু একটা সূত্র দিয়েছিলেন ক্লাসিফিকেশান অব গভর্নমেন্ট সম্বন্ধে উনি মনে করেন অর্থাৎ এটা একটু ডিটেলসে আলোচনা করা তোমরা আরেকটু বুঝতে পারবে অর্থাৎ যখন তোমরা যদি তোমরা পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশনে পড়ো তখন কিন্তু এটা নিয়ে ক্লাসিফিকেশন অব গভর্নমেন্ট অর্থাৎ সরকারের যে বিভিন্ন তোমার শ্রেণী বিভাগ সে সম্বন্ধে জানবে ওনারা মনে করছেন যে আগে কি হতো টাইম টু টাইম সরকার একদম চেঞ্জ হয়ে যেত কখনো দুইজন পুরো দেশ চালাচ্ছে কখনো আবার একশো জন দেশ চালাচ্ছে কখনো আবার একজন রাজা পুরো দেশ চালাচ্ছে এর বেসিসে অ্যারিস্টোটল একটা ক্লাসিফিকেশন অফ গভর্নমেন্ট দিয়েছিলেন যে কীভাবে থাকছে এটা জাস্ট এক্সাম্পল তোমাদের বোঝানো হচ্ছে এরা মনে করেন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা সায়েন্স মনে করেন ওনারা মনে করেন যে এমন কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বানানো দরকার যে রুলস অ্যান্ড রেগুলেশনটা পুরো সর্বক্ষেত্রে অ্যাপ্লাই করা সম্ভব যেমন মানুষদেরকে অধিকার দেওয়া ছেলে এবং মহিলা দুজনকে অধিকার দেওয়া সমব। এটা একটা পলিটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে দেখা যেতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে অ্যারিস্টেটল এই ব্যাপারে কিছু বলেননি লর্ড ব্রাইস বলেছেন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স হচ্ছে একটা গতিশীল বিজ্ঞান এমন একটা ফর্মুলা অর্থাৎ সরকার যে সরকার কিভাবে সুষ্ঠু পরিবেশ গড়ে তুলতে পারে তার জন্য যে ফর্মুলা অর্থাৎ এমন একটা রুলস বানাতে পারে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ দেখো দেশের মধ্যে বিভিন্ন জন বিভিন্ন রকম রুলস বানাতে পারে তার মধ্যে অন্যতম হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট যদি পাবলিক ইন্টারেস্টের বেসিসে কোনো রুলস বানায় সেটা ইন্ডিয়ার ক্ষেত্রে অ্যাপ্লাই যদি করা হয় পাবলিক বেনিফিট পাবে অনুরূপভাবে সেম ল যদি প্রত্যেকটা দেশে প্রচলিত হয় সেক্ষেত্রে কিন্তু সেই সাধারণ ফর্মুলা সেটার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই হয় এর যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে সেক্ষেত্রে কি হয় আজকের দিনে যদি আমরা দেখি তবে সিটিজেনশিপ রাইটস যেটা হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ ভোটাধিকার বিশ্বের বেশিরভাগ দেশেই কিন্তু তোমরা দেখবে যে ভোটাধিকার দেয়া হয় যার মাধ্যমে সর্বশ্রেণীর মানুষ বেনিফিট পায় যেমন হচ্ছে রাইটস ফর ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মানুষকে তার ব্যক্তি অধিকার দিতে হবে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি এটা যেহেতু পুরো দেশেই মানে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে কি হবে একটা সাধারণ ফর্মুলা অর্থাৎ প্রত্যেকটা মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকছে সেটা কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে অ্যাপ্লাই করা সম্ভব এর পাশাপাশি যদি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে একটা জিনিস সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে ভবিষ্যৎবাণী করা সম্ভব তুমি দেখবে যে রাষ্ট্রবিজ্ঞানী অনেকে মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানকে সায়েন্স কেন বলা যাবে না যেখানে জিওগ্রাফির মতো একটা সাবজেক্টকে আমরা বলছি তোমরা কি জানো জিওগ্রাফিকে সায়েন্স বলার অন্যতম কারণ কি জিওগ্রাফিকে এই জন্য সায়েন্স বলা হয় জিওগ্রাফি কিন্তু একটা প্রেডিকশন করে ভবিষ্যৎবাণী করে কিসের জন্য তোমরা দেখবে কিছুদিন আগে একটা রেমাল নামে একটা বিশাল ঝড়ের ভয়াবহ একটা অভিজ্ঞতা আমাদের ওয়েস্ট বেঙ্গল সম্মুখীন হয়েছে সেই রেমালটা কে প্রেডিকশন করেছে সেটা হচ্ছে আবহাবিদ যারা রয়েছেন যারা আবহাবিদ রয়েছেন তারাই তো প্রেডিকশন করেছেন তো সেই আবহাওয়িদটা পড়ানো হয় কার মাধ্যমে সেটা কিন্তু জিওগ্রাফির মাধ্যমে ভূগোলের মাধ্যমে সেই দিকে যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু একটা ভবিষ্যৎবাণী করা যায় কিভাবে যায় তুমি দেখবে যে যখন কোনো রুলস অ্যান্ড রেগুলেশন কোনো দেশে সেটা প্রণয়ন করা হয় অর্থাৎ মেকিং করা হয় তখন কিন্তু তারা এইভাবে প্রণয়ন করে যে আমি যদি এই রুলস অ্যান্ড রেগুলেশনটা অ্যাপ্লাই করি তবে একটা সুষ্ঠু পরিবেশ তৈরি হতে পারে আমরা যদি পাবলিককে অধিকার দিই তবে সেই সেই হিসাবে সে গভর্নমেন্ট বানাবে এবার তারা এটাও ভবিষ্যৎবাণী করেন যে কোনো একটা রাজা কিংবা কোনো একটা সরকার সে যদি ডিকটোটরশিপ হয়ে যায় অর্থাৎ সাধারণ মানুষের অধিকার অধিকারকে যদি নেই তবে সে কি ধরনের সরকার সরকার সাধারণ মানুষকে দমন করা একজন সরকার তৈরি হবে এটা অর্থাৎ আমরা সায়েন্সের মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎকে একটা প্রেডিক্ট করতে পারি তোমরা দেখবে একটা এক্সাম্পল হিসাবে দেখি যে আমাদের দেশ আমরা কিছুদিন আগেই দেখলাম চারে জুনে একটা রেজাল্ট হলো আমাদের সরকার বানানো হলো তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে সরকার যে ভোট হচ্ছে মানুষ এই ভেবে ভোট দিচ্ছে যে আগামী পাঁচ বছর আমাদের জন্য এই কাজ করবে তার মানে কি রাষ্ট্র এবং সরকারকে নিয়ে আলোচনা তো এখানেও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কিন্তু কি করছে প্রেডিকশন করছে ভবিষ্যৎবাণী করছে অর্থাৎ সরকার যে রুলস অ্যান্ড রেগুলেশন বানাবে সেই রুলস অ্যান্ড রেগুলেশন যদি অ্যাপ্লাই হয় তাহলে এই জিনিসটা হতে পারে কিংবা যদি রুলস অ্যান্ড রেগুলেশন যদি অ্যাপ্লাই না হয় তাহলে সেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হতে পারে এই সব রাষ্ট্রবিজ্ঞানকে একটা প্রেডিকশন সায়েন্সের মধ্যে যে ক্ষেত্রেগুলোর অন্যতম একটা বৈশিষ্ট্য যে প্রেডিক্ট করা সেই জিনিসটা নিয়েও কিন্তু আলোচনা করা হয় তার পাশাপাশি যদি আমরা দেখি সেটা হচ্ছে মূল্যমান নিরপেক্ষ বাস্তব আলোচনা সম্ভব দেখো কোনো একটা বিষয়কে সায়েন্স বলা যাবে কি যাবে না তার মধ্যে একটা নিরপেক্ষ হয়তো নিউট্রাল পজিশন রাখতে হবে সায়েন্সকে অর্থাৎ বলবো আমরা কিসের জন্য তার একটা নিউট্রল পজিশন থাকে অর্থাৎ কোনো কিছু যদি অ্যাপ্লাই করা হয় সেটা রেজাল্ট কি হবে সেটা কিন্তু আমরা জানি না কোনো কিছু যদি আমরা দেখি ঠিক অনুরূপভাবে সরকার যখন একটা সরকার অর্থাৎ রাজা কিংবা একটা প্রাইম মিনিস্টার সে কাদের জন্য কাজ করবে জনগণের জন্য সে কিন্তু নিরপেক্ষ যখন একটা সরকারকে তুমি সরকার নির্বাচিত করছো সেটা চিফ মিনিস্টার হোক সে প্রাইম মিনিস্টার হোক যখন নির্বাচিত করছো তখন কিন্তু তুমি একটা পলিটিক্যাল পার্টির সাপোর্ট হতে পারে কিন্তু যখন কনস্টিটিউশনাল পজিশনে কেউ যদি বসে যায় সে তখন কি করবে একটা নিরপেক্ষ রোল প্লে করবে যখন প্রেসিডেন্ট ফর এক্সাম্পল প্রেসিডেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে প্রেসিডেন্ট কিন্তু সর্বশ্রেণীর মানুষ সে প্রেসিডেন্ট যাই পছন্দ করে কিংবা করে না অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে কিন্তু একটা নিরপেক্ষ ইভলিএশন করা সম্ভব অর্থাৎ নিউট্রল একটা ইভলিউশন অর্থাৎ মূল্যবান যেটা ভ্যালু রয়েছে সেটাকে নিরপেক্ষ হিসাবে বিচার ব্যবস্থা হোক কিংবা এটা যদি আমরা আরেকটুভাবে আলোচনা করি যে সরকারের মধ্যে বিচার ব্যবস্থা রয়েছে যে বিচার ব্যবস্থাটা কার যে বিচার ব্যবস্থা কাকে বলা হয় তোমরা দেখবে কানুন আন্দা হয় এই জিনিসটা তো দেখো কিংবা এইটা নর্মালি ডায়লগ দেখবে তার কারণটা কি তোমরা এটাও দেখবে যে বিচার ব্যবস্থার পাশে যখন তোমরা বিভিন্ন মুভি দেখবে সেখানে দেখবে যে চোখে একটা কালো ধাগা দিয়ে বাধা থাকে তার কারণটা কি হবে সর্বজনের জন্য সমান হবে কাউকে প্রায়োরিটি দেযা হবে না এই সব কারণগুলোই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যাবে কি যাবে না অর্থাৎ যারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মনে করে তারা কিন্তু এই কারণগুলো দেখিয়েছে দেখো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যায় তার প্রেক্ষাপট অর্থাৎ তার কারণগুলো এবার আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার কারণ তোমরা আগেই তোমাদের একটা কোটেশন আমরা পড়েছি মেটল্যান্ডে তিনি যখন এক্সামে অ্যাপিয়ার হন তখন তার দুঃখ হয় কিসের জন্য সেই কোশ্চেন পেপারের ওপরে রাষ্ট্রবিজ্ঞান যে শিরোনামটা থাকে তার মানে তিনি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে অভিহিত করেন না তারা যেমন মেটল্যান্ড আগস্ট কোথ এরা যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান মনে করেন না তারা কি কি কারণ দিয়েছে তাদের অনেক কারণ রয়েছে তারা দিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে কারণ তার মধ্যে প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে অনিশ্চিত প্রকৃতি বিশিষ্ট দেখো সায়েন্সের ক্ষেত্রে কিন্তু একটা নিশ্চয়তা থাকে সায়েন্সের মধ্যে একটা প্রেক্ষাপট থাকে যে সেটা কিন্তু একটা স্পেসিফিক থাকে সেটা কিন্তু অনিশ্চিত থাকে না ধরো তোমরা সায়েন্সের মধ্যে তোমরা একটা নিশ্চিত জিনিস থাকবে যেমন তুমি একটা ল্যাবে গেলে সেটাকে এক্সপেরিমেন্ট করা যেতে পারে কিন্তু পলিটিক্যাল সায়েন্সের মধ্যে সেটা বলা হচ্ছে যে রুলস এন্ড রেগুলেশন যে বানানো হবে সেটা কিন্তু সর্বশ্রেণীর মানুষের ক্ষেত্রে সর্বশ্রেণীর দেশের ক্ষেত্রে কিংবা সর্ব কিন্তু সেটা অ্যাপ্লাই করে সম্ভব না অর্থাৎ কোনো একটা দেশে যেমন দেখবে যে দেশের মধ্যে অনেক জায়গায় রাজ ব্যবস্থা রয়েছে অর্থাৎ রাজার রাজ থাকে অনেক জায়গায় ডেমোক্রাসি রয়েছে তার মধ্যে কি হচ্ছে নিশ্চিত প্রকৃতির না কোনো জায়গায় রাজতন্ত্র রয়েছে জায়গায় গণতন্ত্র রয়েছে কোনো জায়গায় আবার রাজতন্ত্রও গণতন্ত্রও সামরিকতন্ত্র অনেক জায়গায় থাকে ঠিক আছে তো এর যদি উদাহরণ হিসাবে আমরা দেখি দেশের বিভিন্ন দেশের মধ্যেই যেমন ভারতে গণতন্ত্র রয়েছে গালফ কান্ট্রি যদি বাহিরিনের কথা বলি বাহিরিন হচ্ছে একটি দেশ সেখানে রাজতন্ত্র রয়েছে অর্থাৎ যে রুলস অ্যান্ড রেগুলেশন পাবলিকের যে ইন্টারেস্ট কিংবা পাবলিকের যে অধিকার সেইগুলো কিন্তু সব ক্ষেত্রে সমান না সেগুলো সব ক্ষেত্রে নিশ্চিতভাবে অ্যাপ্লাই করা যায় না ভারতে একরকম রুলস অ্যান্ড রেগুলেশন হতে পারে অন্য একটা দেশে আর এক রকম রুলস অ্যান্ড রেগুলেশান হতে পারে এর পাশাপাশি যদি আমরা দেখি যে একটু আগে আমরা আলোচনা করলাম যে সুসংবদ্ধভাবে এবার সর্বসম্মত পদ্ধতির অনুপস্থিতি দেখো এখানে যে সর্বসমস্ত অনুপস্থিতি মূল্যবান নিরপেক্ষ নয় এর পাশাপাশি আর কারণ দিয়েছে তত্ত্ব অপেক্ষা তত্ত্বের প্রাধান্য এর পাশে যদি আমরা দেখি সেক্ষেত্রে সার্বজনীনতার অভাব এইগুলো মেন আলোচনা করেছে যে রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা যাবে না এগুলো যদি আমরা আরেকটু ডিটেলসে আলোচনা করি তাহলে আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে যে কোনো সর্বসম্মত পদ্ধতির অনুপস্থিতি অর্থাৎ তুমি দেখবে জলের যে সূত্র সেটা ইন্ডিয়াতে যেটা পসিবল সেম ফর্মুলা ইউকে তো সেম জিনিসটা রয়েছে অনুরূপভাবে বিশ্বের যে কোনো প্রান্তে যাও জলের ফর্মুলা কিন্তু সেম কিন্তু সর্বসম্মত পদ্ধতির অনুপস্থিত এটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে না একটু আগে যেমন বললাম ইন্ডিয়াতে এক রকম রুলস রয়েছে অন্য জায়গায় আর এক রকম রুলস রয়েছে ইন্ডিয়াতে গণতন্ত্র রয়েছে বাহিরিনে তারপরে সৌদি আরবেতে রাজতন্ত্র রয়েছে অর্থাৎ সর্বক্ষেত্রে সেম পদ্ধতি অবলম্বন করা যায় না এর পাশাপাশি যদি আমরা দেখি যে রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে মূল্যবান মূল্যবান যে নিরপেক্ষ নয় তুমি দেখবে মূল্যবান কেন নিরপেক্ষ নয় এখানে রাষ্ট্রবিজ্ঞানকে যারা রাষ্ট্রবিজ্ঞানকে মনে করেন না তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞানীরা যদি কোনো কিছুকে যখন অ্যাপ্লাই করবে ধরো তুমি একটা রাজা অর্থাৎ প্রধানমন্ত্রীকে তুমি নির্বাচিত করবে কেন নির্বাচিত করবে তোমার একটা পলিটিক্যাল ভিউ থাকবে কিংবা যখন কোনো রাজা সে অ্যাপ্লাই করবে কোনো কিছু তার তিনিও কিন্তু পলিটিক্সের মোটিভেট হতে পারে তিনিও কোনো রাজ রাজনৈতিক তন্ত্রের তিনি একজন সাপোর্টার হতে পারে অর্থাৎ সেখানে একটা নিরপেক্ষতা নাও থাকতে পারে কিন্তু সায়েন্সে যখন কোনো কিছুকে এক্সপেরিমেন্ট করা হয় তিনি কিন্তু পুরোটাই নিরপেক্ষ হিসেবে কাজ করে তোমরা যদি ক্লাস টেনে তোমাদের মধ্যে যদি কোনো ল্যাবে গিয়ে থাকো তোমরা দেখবে স্পেশালি বিজ্ঞান তোমাদের মধ্যে দেখবে ভৌত বিজ্ঞানে বেশিরভাগ বিভিন্ন ল্যাব থাকে অনেক স্কুলে বেশিরভাগ স্কুলে দেখানো হয় কিছু কিছু স্কুলে নাও দেখানো হতে পারে আমি তোমরাই ভালো জানবে সেখানে দেখবে যখন কোনো জিনিসকে এক্সপেরিমেন্ট করছো তোমরা তখন কিন্তু একটা নিরপেক্ষতা বজায় রাখছো মানে তোমরা যেই কেমিক্যালগুলো হয় পদার্থবিজ্ঞানের ঠিক আছে সেইগুলো তুমি যখন দিয়ে দিলে সেই জিনিসটা অ্যাপ্লাই হচ্ছে যতক্ষণ একটা রেজাল্ট যে হবে সেই রেজাল্টে কিন্তু তুমি মোটিভেট থাকবে না সেই রেজাল্টের কিন্তু একটা নিরপেক্ষতা বজায় থাকবে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের মধ্যে যখন কোনো জিনিসকে ইভলিউশান করবে ইভেন বিভিন্ন শাসন ব্যবস্থায় যখন নিরপেক্ষতা বয়ন করবে তখন বলা হয় যে সেখানে তার ব্যক্তিগত একটা অভিমত থাকতে পারে ব্যক্তিগত তার রাজনৈতিক প্রভাব থাকতে পারে কিন্তু সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা না সায়েন্সের যে ফর্মুলাটা অ্যাপ্লাই করা হয় সেটা একদম টোটালি নিরপেক্ষ এর পাশাপাশি যদি আমরা দেখি সেখানে বলা হচ্ছে তত্ত্ব অপেক্ষা তত্ত্বের প্রদান একটা সায়েন্সের কী হয় সায়েন্সের ক্ষেত্রে একটা ডাটা ক্যালকুলেশান থাকে তোমরা ম্যাথেমেটিক্সে দেখেছো তারপরে তোমরা বিজ্ঞানে দেখেছো অর্থাৎ তোমার ফিজিক্যাল সায়েন্সে দেখেছ বেশিরভাগ ডাটা বিভিন্ন ফর্মুলা কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স মনে করেন না ওনারা মনে করেন যে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ডাটার থেকে কী বেশি তথ্য বেশি অর্থাৎ ইনফরমেশন সব থেকে বেশি থাকবে কিসের থেকে ডাটা থেকে অর্থাৎ যেমন রাষ্ট্র কিভাবে চালানো যায় হ্যাঁ একটা দেশ কিভাবে পরিচালিত হয় একটা দেশের মধ্যে কিভাবে একটা সরকার নির্বাচিত হয় এক্ষেত্রে তুমি দেখবে বেশিরভাগ সেখানে তত্ত্ব থাকবে বিভিন্ন থিওরি থাকবে কিন্তু সেটার কতটা অ্যাপ্লাই করা হয়েছে কিংবা সেক্ষেত্রে কতটা অ্যাপ্লাই করলে সেটা কি ব্যবস্থা হবে সেই ডাটাটার কিন্তু খুব কম পরিমাণে থাকে অনেক ক্ষেত্রে কি হয় যে রাজনৈতিক বিজ্ঞানের মধ্যে বিভিন্ন যে থিওরি রয়েছে সেই থিওরিটা প্র্যাকটিক্যালি এক্সপেরিমেন্ট করা নাও যেতে পারে অর্থাৎ সেক্ষেত্রে তথ্য অর্থাৎ ইনফরমেশান কিংবা তথ্যর মধ্যে যে ডাটা বিভিন্ন ডাটা ক্যালকুলেশান সেই পরিসংখ্যানটা কম বেশি কি থাকে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে বিভিন্ন থিওরি থাকে বিভিন্ন ডক্টর আইন থাকে অর্থাৎ বিভিন্ন যে তত্ত্ব তারপরে এর পাশাপাশি বিভিন্ন মানে ইনফরমেশন তথ্য থাকবে ঠিক আছে অর্থাৎ এখানে যদি আমরা এক লাইনে বলি রাষ্ট্রবিজ্ঞানে বিভিন্ন থিওরির সংখ্যা বেশি তার থেকে ডাটার সংখ্যা অর্থাৎ তথ্যর সংখ্যা খুব কম এর পাশাপাশি আর জিনিস আমরা দেখব সার্বজনীনতার অভাব একটু আগে আমরা মূল্যবান নিরপেক্ষতার ক্ষেত্রে দেখলাম যে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ভারতের যে শাসন ব্যবস্থা রয়েছে সেটা আমেরিকাতে নাও থাকতে পারে যেমন তোমরা দেখেছ ভারতে প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয় সাধারণ মানুষের দ্বারা ভারতের প্রেসিডেন্টের ক্ষমতা এবং আমেরিকার প্রেসিডেন্টের ক্ষমতা যদি দেখি আমেরিকার প্রেসিডেন্ট ক্ষমতা বেশি কারণ হচ্ছে সেখানে সাধারণ মানুষ প্রেসিডেন্টকে নির্বাচিত করে এর পাশাপাশি আমরা যদি দেখি যে একটু আগে যেটা আলোচনা করলাম গালফ কান্ট্রিতে বেশিরভাগ কান্ট্রিতে রাজা রয়েছে কিন্তু ভারতে কি রয়েছে ভারতে প্রাইম মিনিস্টার নির্বাচিত করে সাধারণ মানুষ এর পাশাপাশি সার্বজনীনতার অভাব যদি দেখি তোমরা দেখবে ফিজিক্স এর ক্ষেত্রে দেখবে যে ইন্ডিয়াতে যে সূত্রটা অ্যাপ্লাই করা হয় অর্থাৎ তোমরা যে নিউটনের বিভিন্ন সূত্র পড়েছ ইন্ডিয়াতে সেম সূত্র কিন্তু তুমি ইউকেতেও পড়তে পারো নিউটনের যে তিনটে সূত্র সেটা কিন্তু আমেরিকা যাবে তারপরে তুমি ইউকে যাবে সর্বক্ষেত্রে কিন্তু সেম ফর্মুলা ইউজ করা হয় কিন্তু ভারতীয় যে বিভিন্ন কনস্টিটিউশন রয়েছে ইন্ডিয়ান যে কনস্টিটিউশন রয়েছে সেই কনস্টিটিউশনটা কিন্তু তুমি যদি ইউকেতে তে যাও ইউকে তে কোনো রিটেন কনস্টিটিউশন নাই তুমি যদি নিউজিল্যান্ডে চলে যাও সেখানকার সংবিধান আলাদা তুমি যদি অস্ট্রেলিয়াতে চলে যাও সেক্ষেত্রে আরাক আর এক রকম পাবে নিউজিল্যান্ডের মধ্যে যে রুলস অ্যান্ড রেগুলেশন তুমি আলাদা পাবে তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে ভারত সর্বজনীনতার অভাব তার মানে ভারতে যে জিনিসটা দেখবে অন্য দেশে নাও পেতে পারো কিন্তু সায়েন্সের সায়েন্সের ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেকটা দেশে সমান হবে তার সর্বশ্রেণীর মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে সর্ব জায়গায় সেম জিনিসটাই দেখতে পাবে এই জিনিসগুলোর বেসিসে আর জিনিস বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষার বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ করা যায় না তুমি ল্যাব ল্যাব যদি দেখো সায়েন্সের মধ্যে কেমিস্ট্রি বলো জুলজি বলো তারপরে তুমি ফিজিক্স বলো অর্থাৎ এই সব সাবজেক্টগুলো তোমরা অলরেডি ক্লাস এইট নাইন টেনে পড়েছো সেক্ষেত্রে একটা ল্যাব হয় বিভিন্ন ল্যাব হয় যেখানে পর্যবেক্ষণ করা হয় পরীক্ষা করা হয় কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যদি দেখি সেইগুলো পরীক্ষা নিরীক্ষা কাদের ওপর করা হয় সাধারণ মানুষের ওপর সাধারণ মানুষের ক্ষেত্রে যে বিভিন্ন রুলস রেগুলেশন সাধারণ মানুষের ওপর অ্যাপ্লাই করা হয় কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সেটা একটা ল্যাব হয় সে ল্যাব অর্থাৎ সেখানে সায়েন্টিফিক একটা পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিটা কিন্তু পলিটিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করা যায় না ঠিক আছে তো এই জিনিসটাই এর মাধ্যমে আমরা যদি দেখি যে এই এইসব কারণগুলো দিয়েছে কে পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স না বলার এইসব কারণ অর্থাৎ এখান থেকে তোমরা অলরেডি ক্লিয়ার হয়ে গেছো পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স কেন বলা হয় এবং পলিটিক্যাল সায়েন্সকে সায়েন্স না বলার অন্যতম কারণ দেখো তিনটা ভাগে বিভক্ত ছিল আমাদের আজকের ক্লাসটা একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের সংজ্ঞা একটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সকে তোমার প্রকৃতি এবং আরেকটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের প্রধান দেখো এবার আমরা যদি আলোচনা করি যে পরিধি কি পরিধি বলতে তোমরা কি বুঝো কোনো একটা সাবজেক্টের পরিধি বলতে কি বুঝো আমরা দেখব যে কোনো একটা সাবজেক্টে আমরা পরিধি বলতে এটাই বুঝি যে তার ক্ষেত্রটা কতটা সেটা পড়ে আমরা কি কি জানবো সেটা পড়ে আমরা কি কি সুবিধা পাবো পলিটিক্যাল সায়েন্সের কি কি সুযোগ রয়েছে পলিটিক্যাল সায়েন্সে কোন কোন জায়গায় অ্যাপ্লাই করা যায় এটাই হচ্ছে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের পরিধি রাষ্ট্রবিজ্ঞানের পরিধি করতে যাই সর্বপ্রথম দেখেছি রাষ্ট্রবিজ্ঞান বলতে আমরা এই জিনিসটাই রাষ্ট্র রাষ্ট্র সরকার নিয়ে আলোচনা। ঠিক আছে এবং সরকার নিয়ে আলোচনা সেটাই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ইভেন সব থেকে মজার বিষয় হচ্ছে অধ্যাপক গার্নার উনি বলছেন রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রকে নিয়েই আলোচনা অর্থাৎ রাষ্ট্র কে নিয়ে শুরু এবং রাষ্ট্রকে নিয়ে শেষ এটা কে বলছেন অধ্যাপক গার্নার তো রাষ্ট্র সরকার নিয়ে আলোচনা যদি আমরা করি সেটা কোথায় পড়বো পলিটিক্যাল সায়েন্সের মধ্যে অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের পরিধির মধ্যে অন্যতম হচ্ছে পলিটিক্যাল সায়েন্স কি নিয়ে আলোচনা করে রাষ্ট্র এবং সরকারকে নিয়ে দেখো পলিটিক্যাল সায়েন্সের মধ্যে আরও অনেক কিছু আলোচনা হয় তার মধ্যে অন্যতম হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কিংবা একটা সরকারের তিনটা অর্গান থাকে ঠিক আছে সেই অর্গান গুলো কি কী সরকারের যদি আমরা দেখি একটা হচ্ছে বিচার ব্যবস্থা একটা হচ্ছে শাসন ব্যবস্থা আর একটা হচ্ছে আইন ব্যবস্থা যে সরকারের যে বিভিন্ন অঙ্গগুলো রয়েছে যেমন বিচার ব্যবস্থা আমরা কাকে বলবো সুপ্রিম কোর্ট আইন ব্যবস্থা পার্লামেন্ট এবং শাসন ব্যবস্থা হচ্ছে সরকার যেমন প্রাইম মিনিস্টার তারপরে তোমার প্রেসিডেন্ট আমরা স্টেট লেভেলে যদি দেখি তাহলে শাসন ব্যবস্থায় আমরা কাকে দেখি গভর্নর এবং চিফ মিনিস্টারকে অনুরূপভাবে বিচার ব্যবস্থা হাইকোর্টকে দেখি হাইকোর্টের পাশাপাশি যদি আমরা দেখি আরেকটা জিনিস সেটা হচ্ছে লেজিসলেটিভ অ্যাসেম্বলি সব সময় তোমরা নিউজে পড়বে বিধানসভার কথা অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন সমিতি ও প্রতিষ্ঠানকে নিয়ে আলোচনা করে সেই প্রতিষ্ঠানগুলো কি যেখানে শাসন প্রণালী পরিচালিত হয় যেখানে আয়ন প্রণয়ন হয় যেখানে আইন তোমার তৈরি করে ইমপ্লিমেন্ট হয় এই সব নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান কি করে অধ্যয়ন করে স্টাডি করে এর পাশাপাশি যদি আমরা দেখি রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র লোকাল লেভেল নিয়ে আলোচনা করে এমনটা কিন্তু না রাষ্ট্রবিজ্ঞান জাতীয় ও আন্তর্জাতিক জিনিস নিয়ে আলোচনা করে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানকে আমরা যদি দেখি ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইস্যুস যেগুলো রয়েছে ইন্টারন্যাশনাল অ্যান্ড ন্যাশনাল ইস্যুজ আমরা কাকে বলবো জাতীয় ও আন্তর্জাতিক যে সমস্যা রয়েছে সেইগুলো নিয়ে রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে আমাদের জাতীয় সমস্যার মধ্যে অনেকগুলো দেখবে ইন্টারনাল অনেকগুলো ক্রাইসিস রয়েছে যেগুলো আগে গিয়ে তোমাদের ডিটেলসে পড়াবো আন্তর্জাতিক সমস্যাগুলো তোমাদের বলছি এক দেশের সাথে আরেকটা দেশের সুসম্পর্ক কিভাবে গঠিত হতে পারে এবং একটা দেশের সাথে আরেকটা দেশের যে সমস্যা রয়েছে বিভিন্ন ধরো ফর এক্সাম্পল ইন্ডিয়ার সাথে কিছুদিন আগে মালদ্বীপের একটা ঝামেলা হচ্ছিল সেটা নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে ইভেন সব থেকে মজার বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু একটা অংশই হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে এর পাশাপাশি যদি আমরা রাষ্ট্রবিজ্ঞানের পরিধি দেখি তাহলে একটা রাষ্ট্রের প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার অর্থাৎ একটা রাষ্ট্রের অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়েও আলোচনা করে যদি কোনো একটা দেশের শাসন ব্যবস্থা দেখতে যাও সেক্ষেত্রে কি পাবে একটা দেশের শাসন ব্যবস্থার মধ্যে তোমরা দেখতে পাবে যে একটা দেশের আগের কেমন শাসন ব্যবস্থা ছিল বর্তমানে কেমন শাসন ব্যবস্থা আছে এবং ভবিষ্যতে কেমন শাসন ব্যবস্থা হতে পারে যখন ফর এক্সাম্পল আমাদের ইন্ডিয়ার রাজনৈতিক ব্যবস্থা সম্বন্ধে আলোচনা যদি করো তাহলে তোমরা দেখবে প্রাচীন ভারতে কেমন শাসন ব্যবস্থা পরিচালনা হতো প্রাচীন ভারতে কেমনভাবে দেশ পরিচালিত হতো তার পাশাপাশি দেখবে যে মধ্যযুগ এবং বর্তমান যে মোঘল যুগে কেমন শাসন প্রণালী ছিল ব্রিটিশরা কেমন শাসন ব্যবস্থা চালিয়েছে এখন কেমন শাসন ব্যবস্থা রয়েছে এবং এর পাশাপাশি যখন ভারত স্বাধীন হয় তখন কিন্তু যখন কনস্টিটিউশনটা বানানো হয় সেটা কিন্তু ভবিষ্যতের কথা ভেবে যে বর্তমানে যে আমাদের প্রজন্ম রয়েছে তাদের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু একটা দেশ কীভাবে পরিচালিত হবে সেটার কথাও কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র বর্তমান নয় বর্তমানের পাশাপাশি তোমার পাস্ট অর্থাৎ অতীত এবং বর্তমান এবং ভবিষ্যৎকে নিয়ে আলোচনা করে আমরা যদি দেখি একটু আগে আলোচনা করলাম যে পলিটিক্যাল সায়েন্স শুধুমাত্র রাষ্ট্র সরকারকে নিয়ে আলোচনা করে না পলিটিক্যাল সায়েন্সকে যদি দেখি তাহলে আমরা দেখব যে পলিটিক্যাল সায়েন্স শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা এর পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক মতামত ইস্যুস যেমন বিশ্বায়ন আজকের দিনে গ্লোবালাইজেশন যে ইস্যুজ অর্থাৎ এক দেশের সাথে আর দেশ মার্চ করে দিয়ে যে ইস্যুস ক্লাইমেটিক ইস্যুজ অর্থাৎ আজকের দিনে আন্তর্জাতিক হিসাবে এনভায়রনমেন্ট ইস্যুস যদি দেখি পরিবেশ দূষণ কিংবা পরিবেশ যে আজকে গরম হয়ে যাচ্ছে তার যে ইস্যুসগুলো গ্লোবাল ওয়ার্মিং এই সব জিনিস নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা হয় তোমরা দেখবে ইন্ডিয়ার মধ্যে যেমন সর্ব উচ্চ যে শাসন ব্যবস্থা যদি দেখো আইন ব্যবস্থা যদি দেখো পার্লামেন্ট অনুরূপভাবে ইন্টারন্যাশনাল লেভেলে সমগ্র দেশ নিয়ে একটা কিন্তু অর্গানাইজেশন আছে যেটা আমরা জানি ইউনাইটেড ন্যাশন অর্গানাইজেশন সেখানে নিয়ে বিশ্বের বিভিন্ন রাজনৈতিক মতামত বিভিন্ন দেশের যে সমস্যা সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা হয় তো আজকের আলোচনা এখানেই আমরা দেখলাম আজকের সমস্ত আলোচনা করলাম রাষ্ট্রবিজ্ঞানের যে তোমার প্রকৃতি ও পরিধি নিয়ে এর পাশাপাশি প্রথমে যে আমরা আলোচনা করেছিলাম যে সিলেবাস সম্বন্ধে আজকের যে ক্লাসটা করালাম তোমাদের কেমন লাগলো জানাবে এবং তোমরা এলিটের যে ইউটিউব চ্যানেল এটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওথ শেয়ারিং